জয়পুরহাটের খেতলালে স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা বিস্তারিত দেখুন রামবাবুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে। জয়পুরহাটের খেতলাল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে 15 মার্চ সোমবার সকাল 11 ঘটিকায় খেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিরোধ কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপদগামিতা রোধকল্পে যুবদের ভূমিকা বিষয়ক অনুষ্ঠান উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেতলাল উপজেলা নির্বাহী অফিসার AFM আবু সুফিয়ান। উদ্বোধনের পর বক্তব্যে বলেন, মাদক জঙ্গিবাদ সন্ত্রাসবাদ রোধে যুবদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ঋণের টাকা নিয়ে সঠিকভাবে কাজে লাগালে অর্থনীতির দিক দিয়ে স্বাবলম্বী হওয়া যায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলারও কথা বলেন তিনি। এরপর অত্র উপজেলার আলমপুর ইউপি চেয়ারম্যান আনুরুজ্জামান তালুকদার নাদিমের সভাপতিত্বে মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান। এই প্রতিপাদ্য সামনে রেখে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধ কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপদগামিতা রোধে যুবদের ভূমিকা বিষয়ক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ দেওয়া হয় 7 দিনের একটা বসে। ভাই উনি আমাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে কিছু উপদেশ দেওয়ার কথাবার্তা বলছেন বাল্য বিবাহ সম্পর্কে। মাদ্রাসা শেষ হয়ে গেল, আপনি জেলখানায় চলে গেলেন, কিংবা আপনার জীবনটা যেভাবে হওয়ার কথা ছিল শান্তি হয় সেটা হলো, এই বিষয়টা মাথায় রাখতে হবে। স্বাগত বক্তব্য রাখেন খেতলাল উপজেলা যুব উন্নয়ন অফিসার AKM রোশন আলম। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিরাতুল ফেরদাউসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিউর রহমান। তিনি বলেন, যুব উন্নয়নের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয়। যারা প্রশিক্ষণ দেননি তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন এবং ঋণ নিয়ে ছাগল, গাভী, হাঁস, মুরগি পালন করে বেকারত্ব দূর করার পরামর্শ দেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুর রহমান ও মনসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সফল সংগঠক শাহজাহান আলী বাবু ও সফল আত্মকর্মী আব্দুস সালাম। এ সময় উক্ত এলাকার যুব ও যুব নারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব নারীদের মাঝে অতিথিবৃন্দের মাধ্যমে সনদ বিতরণ করা হয়। আমার ভাগিনা ইঞ্জিনিয়ার, তাইলেই বুঝো কেন BSRM আমার আস্থা, আমার বিশ্বাস। 50 লক্ষ সাইক্লিক লোডিং ফ্যাটিক পরীক্ষিত BSRM এক্সট্রিম।